আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, সেটা ধরে নেই আমি কথা বলা শুরু করছি আপনাদের সাথে। আজকে আমি একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হলো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে কি হাল এবং কি পরিমাণ মানুষ যে ভুল চিকিৎসা পাচ্ছে, জাস্ট এটাকে আপনারা ইনকাম ট্যাক্সের সাথে ফাইলের সাথে একটু কম্পেয়ার করে নেবেন আর কি। আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলছি আর কি, কারণ এই বিষয়টা আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। যদিও আমরা সবসময় আয়কর নিয়েই কথা বলি, তো আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আশা করছি আপনাদের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল এবং আপনাদের ভবিষ্যতে চিকিৎসা নিয়ে প্রতারিত হওয়া থেকে অনেকটা রক্ষা করবে। আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বুলন্দ আক্তার টগর, এই যে দেখতে পাচ্ছেন যে প্রেসক্রিপশনটা, এই প্রেসক্রিপশনটা আমি করেছিলাম 14 এপ্রিল 2022, 14 এপ্রিল 2022, সেখানে আমাকে চিকিৎসা দেওয়া হয়েছিল আমার টনসিলে প্রবলেম, টনসিলাইটিসের সমস্যা। সেই চিকিৎসার জন্য আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, আমাকে বেশ কিছু ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছিল যে এগুলো খাওয়ার পরে যদি না কমে তাহলে আমাকে অপারেশন করতে হবে, টনসিলের আমার টনসিলটা কেটে ফেলতে হবে। তখন আমি ওষুধটা কন্টিনিউ করলাম, কারণ তিনি একজন MBBS, DCM, LCPS, DLO, PGT দিল্লি, তাহলে এতগুলো ডিগ্রি নিয়ে তিনি যেখানে চেম্বার করছেন সেটাও একটা রিনাউন্ড প্রতিষ্ঠান, ল্যাব এইড দিনাজপুর জোড়া ব্রিজের পাশে, তাহলে এরকম একজন বিশেষজ্ঞ ডাক্তারের ওষুধটাকে আমি কেন গ্রহণ করব না। ঠিক আছে, আমি সেটা গ্রহণ করলাম, বাট আমার কোনো উপকারে আসলো না। তার আগের ঘটনাটা আমি আপনাদেরকে বলি। এর আগের ঘটনা হচ্ছে বর্তমানে যিনি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের ENT বিভাগের বিভাগীয় প্রধান, তাকে আমি আমার এই গলার সমস্যাটা দেখাই। বলে রাখি যে এই আমার এই গলার সমস্যাটা বেসিক্যালি করোনা যখন শুরু হয় দেশে, সেই শুরুর দিকে আমি একটু করোনাক্রান্ত হয়েছিলাম। করোনাক্রান্ত হওয়ার সময় থেকে আমার গলাটা হালকা ব্যথা, তো সেই ব্যথাটা আজও পর্যন্ত এটা কন্টিনিউ করে যাচ্ছে, সেটা 2 বছর 4 মাস পার হয়ে যাচ্ছে। তো কখনো ব্যথা থাকে, কখনো ব্যথা থাকে না, যে কারণে আমি এটা খুব একটা মাথায় নিইনি, কিন্তু পরবর্তীতে এটা চিকিৎসার জন্য আমি কিন্তু দৌড়াদৌড়ি করেছি। জাস্ট এই যে প্রেসক্রিপশনটা দিলেন তিনি, তার আগে আমি বিভাগীয় প্রধানকে দেখিয়েছি, তিনি আমাকে ট্রিটমেন্ট দিলেন টনসিলাইটিসেরই ট্রিটমেন্ট দিলেন, এবং তিনি আমাকে যে প্রেসক্রিপশন দিলেন মানে মৌখিকভাবে যে আমাকে অতি দ্রুত এটা অপারেশন করে ফেলতে হবে, অর্থাৎ আমার দুইটা টনসিল কেটে ফেলতে হবে, এই টনসিল রাখা যাবে না, টনসিল কেটে ফেললে আমি সুস্থ হয়ে যাব, আমার এই গলা ব্যথাটা আর থাকবে না। খুব ভালো কথা। তখন আমি জাস্ট সেকেন্ড অপিনিয়নের জন্য আমি রংপুর মেডিকেলের যে বিভাগীয় প্রধান রয়েছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট মেডিকেলে তিনি বসেন, আপডেট মেডিকেলে, এই যে তিনি যে টেস্টগুলো দিয়েছিলেন, এই যে টেস্ট দেখতে পাচ্ছেন তার নাম লেখা আছে, হ্যাঁ, তিনি আমাকে টেস্ট দিয়েছিলেন, টেস্টগুলো আমি করিয়েছি, এই যে টেস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, টেস্টগুলোও দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হলো এক্সরে, আমার গলাতে দুইটা এক্সরে করা হয়েছিল, সেটা দেখার পরে তিনি আমাকে ডিসিশন দিলেন যে এটা ফেরিংজাইটিসের সমস্যা, এটা কোনো টনসিলাইটিসের সমস্যা নয়, আমাকে টনসিল অপারেশন করতে হবে না। এখন ইনিও একজন বিশেষজ্ঞ ডাক্তার, দিনাজপুরে যাদেরকে দেখিয়েছি তারাও বিশেষজ্ঞ ডাক্তার। তারপরে আমি ডক্টর এ কে
আল একেএম আল রব্বানির ঔষধ আমি গ্রহণ করলাম। গ্রহণ করার পরেও আমার তেমন কোনো উপকারে আসেনি, দেখা যাচ্ছে যে আমার গলা ব্যথাটা কন্টিনিউ করে যাচ্ছে। তাহলে বুঝবেন একটু ক্লিয়ারলি যে আমার তিনটা ডক্টর, কিন্তু তিনটা বিশেষজ্ঞ ডক্টর কিন্তু আমি দেখিয়ে ফেলেছি অলরেডি, কিন্তু এটা ট্রিটমেন্ট কিন্তু তারা সঠিকভাবে দিতে পারেনি। একজন বলেছে আমাকে অপারেশন করতে হবে, রংপুরে বলেছে আমাকে অপারেশন করতে হবে না, জাস্ট এটা অ্যালার্জি জনিত সমস্যা, এবং দিনাজপুরেই অন্য আরেকজন আবার বিশেষজ্ঞ বলেছেন আমাকে অপারেশন করতেই হবে। তাহলে দেখতেই পাচ্ছেন যে তিনটা ডক্টরের ভিন্ন ভিন্ন মত পেলাম আমি। অ্যাট লাস্ট 6 মাস পরে গিয়ে আমি ঢাকায় আসলাম। ঢাকায় এসে স্টিল নাও আমি ঢাকাতে অবস্থান করছি, আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি ভিডিওটা বাসায় করছি না, আমি একটা হোটেলে অবস্থান করছি এই মুহূর্তে। তো এই যে দেখতে পাচ্ছেন ডক্টর নুরুল ফাত্তাহ রুমি স্যারকে আমি গতকাল রাতে দেখিয়েছি। এখানে দেখানোর পরে তিনি আমার গলাটা জাস্ট ওনার চেম্বারেই এন্ডোস্কোপি মেশিন রয়েছে, এন্ডোস্কোপি এ করে দেখলেন, আমাকে দেখালেন, আমি নিজেও দেখলাম যে ভিতরে একটা টনসিল একটু ফুলে আছে এবং তার পিছে কিছু গুটি গুটি দানার মতো দেখা যাচ্ছে। তো তিনি এটা সন্দেহ করলেন হয়তো অ্যালার্জির কারণে হতে পারে। তো আরেকটু শিওর হওয়ার জন্য তিনি আমাকে একটা আল্ট্রাসোনোগ্রাম দিলেন, গলার একটা আল্ট্রাসোনোগ্রাম দিলেন, যেটা এই যে আমি রিপোর্টটা করিয়েছি। তো রিপোর্ট করানোর পরে এইখানে কিন্তু আমার যে রেজাল্টটা এসেছে সেটা কিন্তু আগের যে দুইটা ট্রিটমেন্ট আমাকে দিয়েছে সেটা থেকে সম্পূর্ণ ভিন্ন, পুরোটাই ভিন্ন চিত্র, জাস্ট একদম অপোজিট। এইখানে আমার যে রিপোর্ট এটাও আমি ল্যাব এইডেই করিয়েছি, ল্যাব এইডেই করেছি ঢাকা ধানমন্ডি ল্যাব এইডে। এইখানে যে রিপোর্টটা এসেছে, এই রিপোর্টে এসেছে যে আমার এই যে হরমোনাল যে গ্রন্থি থাকে এখানে, সেটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি, সেটা এক পাশে বেড়ে গিয়েছে। তো সেটা যে পর্যায়ে বেড়ে গিয়েছে প্রায় 13x1 মিলিমিটার। তো এখানেও ডক্টর বলেছেন যে এটা 10 পর্যন্ত আমরা এটা লিমিট রাখি আর কি, 10 পার হলে এটা অপারেশন করতে হয়। তারপরও তিনি আমাকে অপারেশনের ফাইনালি দেননি, তো সেখানে আমাকে একটা FNAC করাতে বলেছেন, আমাকে FNAC করাতে হবে যে অন্য কোনো জীবাণু সেখানে রয়ে গিয়েছে কিনা। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমরা মফস্বলে যারা চিকিৎসা গ্রহণ করি তারা প্রতিনিয়ত প্রতিনিয়ত যে কি পরিমাণ অপচিকিৎসার শিকার হই, সেটা আমার এই রিপোর্টগুলো আমার এই প্রেসক্রিপশনগুলো দেখলেই বোঝা যায়, বোঝা যায় যে আসলে আমরা কি পরিমাণ মানে বিপদের মধ্যে চলে যাচ্ছি, কি পরিমাণ আমরা ক্ষতির মধ্যে চলে যাচ্ছি, আমাদের লাইফটাকে কিভাবে আমরা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। জাস্ট এই চিকিৎসাটা যদি এইখানে ঢাকাতে আমি যেই চিকিৎসাটা পেলাম বা যেই ফাইন্ডিংসটা পেলাম, এই ফাইন্ডিংসটা যদি আজ থেকে 6 মাস আগে বা 6 মাসের বেশি সময় আগে যখন আমি দিনাজপুরে বা রংপুরে দেখিয়েছি তখন যদি এই ফাইন্ডিংসটা আসতো, তাহলে কিন্তু আমার চিকিৎসাটা আরও একটু সহজ হতো বা এতদিনে এমনও হতো যে আমি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি। তাহলে এখন দেখুন, যাদের ঢাকাতে আসার সামর্থ্য নেই, যাদের ঢাকাতে আসার সামর্থ্য নেই, থাকার সামর্থ্য নেই, সেই সকল রোগীদের বা সেই সকল সাধারণ জনগণের কি অবস্থা। এভাবেই কিন্তু হাজার হাজার রোগী প্রতিনিয়ত মৃত্যুর দিকে চলে যাচ্ছে, অথচ আমাদের এই ডাক্তাররা, আমি এনাদেরকে কোনো রকম কোনো মানে বিশেষণ দিয়ে আমি মানে আমার মাথায় আসছে না যে আমি এদেরকে কি বিশেষণ দিব। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে যে উলাইকা কাল আনআম বালহুম আদাল, যারা যেই সকল ডাক্তাররা একজন রোগীকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয়, নিশ্চিত ক্ষতির দিকে ঠেলে দেয়, তারা আসলে কোনোভাবেই ডাক্তার হতে পারে না।
হ্যাঁ, আপনি ফাইন্ডিংস না পেতে পারেন, আপনার কাছে মনে হতে পারে যে এটা ডিফারেন্ট কিছু, আপনি রেফার করে দেন, আপনি রেফার করে দেন। আপনার কেন রোগী ধরে রেখে এই 500-1000 টাকার জন্য আপনাকে রোগী ধরে রাখতে হবে? ধরে রেখে একটা রোগীকে কেন আপনি মৃত্যুর মুখে ঠেলে দিবেন? কেন কেন? জাস্ট এই আনসারটা আমি আপনাদের কাছে চাই যে এই ধরনের ডাক্তারদের আসলে কি করা উচিত, এই ধরনের ডাক্তারগুলো বাংলাদেশে যত আছে এইগুলোকে কি করা উচিত, বা কিভাবে এদের থেকে সাধারণ মানুষকে রক্ষা করা যায়, সেটা আসলে আমাদের ভাবনার বিষয়, আমাদের ভাবনার বিষয়। আমাদের ঊর্ধ্বতন সরকারের যে কর্মকর্তারা রয়েছেন তাদের আসলে দৃষ্টিগোচরে আনা উচিত এই যে এই অপচিকিৎসাগুলো। একজন ডাক্তার হয়ে বিভিন্ন বিদেশি ডিগ্রি নিয়ে নিয়ে আপনি বসে আছেন, অথচ আপনি ভুল চিকিৎসা দিয়ে একজন রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। ঠিক এটার সাথেই আমি জাস্ট, যেহেতু আয়কর নিয়ে কথা বলি, ঠিক আয়করটা নিয়েও আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে এভাবেই কিন্তু অনেক ফাইল সামান্য ভুলের কারণে, বা একজন উকিল ফাইলটা ধরে রেখে মানে মিস ইউজ করার জন্য জনগণের ক্ষতি করে যাচ্ছে। আমি মানে সকল উকিলকে বলছি না, দেশে অবশ্যই ভালো মানুষ আছে এবং ভালো মানুষের সংখ্যাটাই এখনো বেশি আছে, যে কারণে এখনো পৃথিবীটা টিকে আছে। যখন খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে তখন কিন্তু আর পৃথিবীটা টিকতে পারবে না, যে কারণে আপনারা ডাক্তার দেখান বা ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট নেন, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বিশ্বস্ত কারো কাছে যাবেন এবং বিশ্বস্ত ব্যক্তিদের দ্বারাই আপনাদের ফাইলগুলো প্রিপেয়ার করবেন, আপনাদের রোগগুলো জাস্ট ট্রিটমেন্ট করবেন এবং ডায়াগনোসিস করাবেন। জাস্ট এতটুকুই আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।